এর আগে আমাদের বিভাগীয় প্রধান আমাদের ক্লাস নিচ্ছে এবং সেখানে সিলেবাস বণ্টন করছে, সব কিছুই হাত দেখাই দিচ্ছে, যার কারণে আমি আগে দিতে যাচ্ছি। আমি আজকে আমার টপিকে সরাসরি চলে যাচ্ছি, সেটা হলো আমাদের পাঠ্যপুস্তকে তৃতীয় অধ্যায়ের উৎপাদন। উৎপাদন সম্পর্কে আমি আজকে তোমাদেরকে বলবো। তোমরা হয়তো বা কেউ এখনও তোমাদের বই কেনা হয়নি, যার কারণে হয়তো বা তোমরা জানো না, কিন্তু বই কিনে আমি আশা করি তোমরা সেটা দেখবে। তো আমি আমার আলোচনায় চলে যাচ্ছি তৃতীয় অধ্যায়ের উৎপাদন। আমরা ছোট থেকে বড় সবাই জানি এই শব্দটার সাথে পরিচিত, আসলে খুব সহজ একটা শব্দ, কিন্তু এখন আজকে আমরা শুনব যে উৎপাদনটাকে অর্থনীতির ভাষায় কী বলে। আমরা সাধারণত উৎপাদন বলতে এটাই বুঝি যে কোনো কিছু সৃষ্টি করা, কিন্তু মানুষ কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। প্রকৃতিতে অনেক কিছু জিনিস নিয়ে মানুষ একটা রূপ পরিবর্তন করে থাকে। সেদিক থেকে আমরা বলতে পারি যে অর্থনীতিতে আমরা এই প্রোডাকশন বা উৎপাদনকে একটা ব্যাপকতা অর্থে ব্যবহার করে থাকি। এটাকে আমরা যদি বলি, অর্থনীতির ভাষায় যদি আমরা উৎপাদনকে বলতে যাই, তাহলে আমরা এটাকে এভাবে বলবো যে উৎপাদন হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা মানুষ কী করে, প্রকৃতির কোনো প্রদত্ত কোনো উপকরণের রূপ পরিবর্তন করে তাকে অধিকতর ব্যবহারের সুবিধা অর্জনের জন্য একটা রূপ প্রদান করে থাকে। এই উৎপাদন সম্পর্কে আমাদের অর্থনীতিবিদরা অনেকজন অনেক রকমভাবে সংজ্ঞা দিয়ে গেছে। এর মধ্যে আমরা যেটা ব্রিটিশ অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল বলে গেছেন যে আমাদের প্রকৃতিতে যে বস্তুগুলো আছে এগুলোকে আমরা যদি অধিকতর উপযোগী করে তোলার উদ্দেশ্যে এমনভাবে রূপ পরিবর্তন করে যাকে পুনর্বিন্যাস করি করে যাতে করে আমরা সেটাকে অধিকতর কী করে কার্য উপযোগী করতে পারি। আবার অস্ট্রেলিয়ান এক অর্থনীতিবিদ ফ্রেজারের মতে উনি বলেছেন, ভোগকে যদি আমরা বলি উপযোগের ব্যবহার, সেক্ষেত্রে উৎপাদন হবে আমাদের উপযোগের সৃষ্টি। এখন কথা হলো উপযোগটা কী। তোমরা যারা যাদের মনে এই প্রশ্নটা আসে তারা হয়তো বা বলতে পারো যে উপযোগ কী। আমরা আগেই বলছি উপযোগ হলো এমন একটা দ্রব্যের গুণ যা হলো কি মানুষের অভাব পূরণের ক্ষমতা রাখে। তাহলে আমরা বুঝলাম মোটামুটিভাবে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে উৎপাদন হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ কী করে প্রকৃতির প্রদত্ত উপকরণকে অবস্থানকে পরিবর্তন করে বা স্থানান্তর করে তাকে অধিকতর কর্মোপযোগী করে। তাহলে আমার মনে হয় তোমরা উৎপাদনটা কি এটা বুঝতে পেরেছ। এখন আমরা যাব উৎপাদনের শ্রেণীগুলো। আসলে উৎপাদন কত প্রকার, আমরা উৎপাদনের যে সংজ্ঞা বলেছি এর মাঝে আমরা এর কিছু বই শ্রেণী খুঁজে পাই। যেমন আমি আগেই বলেছি যে উৎপাদনটা হলো কি স্থানের একটা পরিবর্তন, রূপের একটা পরিবর্তন, স্থানের পরিবর্তন। অর্থাৎ একটা জিনিসকে আমরা যদি বলি একটা জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসলে উপযোগ বৃদ্ধি পায়। উদাহরণ হিসেবে আমি বলতে পারি, আমরা যখন শাকসবজি গ্রামের লোকের কাছে যতটা পর্যাপ্ত পরিমাণে থাকে শহরের লোকের কাছে ততটা থাকে না। এটাকে আমরা যদি গ্রাম থেকে শহরে স্থানান্তর করে নিই তখন দেখা যাবে কি এর উপযোগিতা বৃদ্ধি পায়। অর্থাৎ এখানে একটা উৎপাদনের সৃষ্টি হল। আবার যদি আমি বলি রূপগত পরিবর্তন, রূপটা কি আমরা প্রকৃতির প্রদত্ত সব জিনিসকেই একদম প্রস্তুত পাই না। যেমন আমরা যদি বলি তুলা দিয়ে আমরা কিছু কাজ করতে পারি কিন্তু আমাদের সব কাজে সে উপকারে আসে না। তুলাকে আবার যদি আমরা সুতাতে রূপান্তর করি তাও আবার কিছু কাজে আসে, আবার কিছু কাজ বাকি থেকে যাবে। আবার সুতাকে আমরা যদি কী করি কাপড়ে রূপান্তরিত করি তাহলে সেটাকে কাপড়ের রূপ দেয় যখন সেটাকে আমাদের ব্যবহারের উপযোগী হয়ে যায়। এভাবে দেখা যায় যে প্রকৃতির কোনো উপকরণকে আমরা গ্রহণ করে সেটাকে আস্তে আস্তে রূপ পরিবর্তন করে আমাদের কাজের জন্য ব্যবহার করতেছি। সময়ের ক্ষেত্রেও একটা ব্যাপার এখানে থেকে যায়। যেমন কোনো কিছু উৎপাদনের সময় যখন মৌসুম থাকে তখন এর পরিমাণটা প্রচুর থাকে। এটাকে যদি আমরা সংরক্ষণ করি তখন আমরা সেটাকে কী পাই, সংরক্ষণ করলে পরবর্তীতে আমরা সেটাকে কী ব্যবহার করতে পারি, তখন আবার এটা সময় ভিত্তিক একটা পরিবর্তন আসে।
বিংশ শতাব্দীতে আসে আমরা দেখি যে নিত্য নতুন প্রযুক্তির উদ্ভব হচ্ছে। এই প্রযুক্তিটা উদ্ভবের কারণে এদের কি হবে, যারা এই প্রযুক্তির উদ্ভাবন করে তারা একটা মালিকানা অর্জন করে। এই মালিকানাটা এক ধরনের উৎপাদনের শ্রেণী বিভাগ, কারণ উৎপাদন যে মালিকানা আর পরিবর্তন হচ্ছে না বা একজনের স্বত্বগত অধিকার থাকতেছে সেটাও একটা উৎপাদনের রূপ। তাহলে আমরা মোটামুটি ভাবে বলতে পারি যে উৎপাদন হলো আমাদের উৎপাদন যদি আমরা শ্রেণী বিন্যাস করি সেটা হলো পাঁচ প্রকার। আর হলো এখন আমরা যাবো উৎপাদনের উপকরণ। হ্যাঁ, উৎপাদনের উপকরণ, একটা জিনিস উৎপাদন করতে গেলে কি কি লাগতে পারে এক্ষেত্রে যদি আমি এক্ষেত্রে উৎপাদনের শ্রেণী বিভাগ থেকে আমরা এখন উপকরণের দিকে যাচ্ছি। উপকরণ হলো উৎপাদনের উপকরণ হলো চারটি, একটা হলো ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। ভূমিটা কি, ভূমি বলতে কি আমরা মাটিকেই শুধু বুঝবো না, এটা আধুনিক অর্থনীতিবিদদের মতে ভূমি বলতে শুধু মাটিকেই সীমাবদ্ধ নয়, আমরা এমন কিছু জিনিস, প্রকৃতির প্রদত্ত এমন কিছু জিনিস পাই যা মানুষের সৃষ্টি নয়, সব কিছুকে প্রকৃতির প্রদত্ত। এই প্রকৃতির প্রদত্ত সমস্ত জিনিসকে আমরা ভূমির অন্তর্গত করতে পারি। যেমন আমরা বলতে পারি পানি, তাপ, সূর্যের আলো, বাতাস বা ভূমিকা, এটা হলো ভূমির অন্তর্গত। দুই নম্বরে আসলো আমাদের শ্রমটা আমরা কীভাবে পাবো, শ্রম কি শুধু কারিগর শ্রমকে বলবো? একজন যদি কৃষক মাঠে কাজ করে সেটাই কি তার শুধু শ্রম? না, সেটাও তার শ্রম না। এক্ষেত্রে একজন উকিল যদি তার বুদ্ধি খাটিয়ে কথা বলে রোজগার করে সেটাও তার শ্রম, সেটা হলো তার মানসিক শ্রম। এই দুটার মধ্যে পার্থক্য শুধু হলো এটাই, একটা হলো কারিগর শ্রম, একটা হলো মানসিক শ্রম। তাই উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত সকল প্রযুক্তির কায়িক শ্রম বা মানসিক শ্রম দুটাকেই আমরা কী করবো, শ্রমের অন্তর্ভুক্ত করবো। তিন নম্বরে আসতেছে আমাদের মূলধন। মূলধন মূলধন বলতে আমরা সাধারণত টাকা পয়সাকে বুঝি। আসলে কি টাকা পয়সা দিয়ে সব কিছু উৎপাদন সম্ভব? প্রকৃতপক্ষে টাকা দিয়ে কিন্তু কিছু উৎপাদন সম্ভব নয়, কারণ কাগজি টাকা দিয়ে আমরা কি কোনো কিছু উৎপাদন করতে পারবো? না, কখনোই না। কাগজি টাকা দিয়ে আমরা কি করতে পারবো, উৎপাদনের কিছু জিনিসপাতি কিনতে পাবো। যেমন সব উৎপাদনের সরঞ্জাম কিনতে পাই, উৎপাদনের সরঞ্জামকে সরঞ্জামের অন্তর্ভুক্ত যদি আমরা বলি, যদি কোনো কিছু উৎপাদন করতে যাই এর জন্য যে সরঞ্জামগুলোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে মূলধনের প্রয়োজন হয়। এই মূলধন হলো কাগজি টাকা। এখন কাগজি টাকার আশ্রয় নিয়ে আমরা এগুলো কিনে থাকি। সুতরাং এখানে মূলধন বলতে আমরা বলতে পারি উৎপাদনের যন্ত্রপাতি, ভারী বা এর অন্তর্ভুক্ত যত জিনিস কিনতে হবে সেটাগুলো আমাদের মূলধন। এখন হলো চার নম্বরে আসলো সংগঠন। সংগঠনটা হলো এই ভূমি, শ্রম, মূলধন এই তিনটাকে একত্রিত করে কোনো দল বা কোনো গোষ্ঠী কি ব্যবসাটা পরিচালনা করে। এক্ষেত্রে যে যারা এই কাজটা করে থাকে তাদেরকে সংগঠন করে থাকে, সেই তাদের গোষ্ঠীটাকে বলা হয় সংগঠন। এখন সংগঠনটা যদি এরকম হয় যে সংগঠনের দায়িত্ব যার উপরে ন্যস্ত থাকে সে হলো সংগঠক। সংগঠক কি করে, এই পুরা ঝুঁকিটা সে মাথায় নিয়ে লাভ লোকসান সব কিছু সে বহন করে। এক্ষেত্রে যদি লাভ হয় তার, লস হয় তার। তাহলে আমরা বলতে পারবো যে সব থেকে ঝুঁকিপূর্ণ উপকরণ হলো কি, উৎপাদনের ভূমি থেকে সব থেকে ঝুঁকিপূর্ণ উপকরণ হলো আমাদের সংগঠন। কারণ তাকে কী করতে হয়, তিনটা জিনিসের মধ্যে সমন্বয় সাধন করতে হয়, ঝুঁকি গ্রহণ করতে হয় এবং বাস্তব এর সাথে সমন্বয় করে তাকে চলতে হয়, অর্থাৎ সকল কিছু তাকে বহন করতে হয়। তাহলে আমরা কি বুঝলাম আজকে, যে উৎপাদন কি, উৎপাদনের শ্রেণী বিভাগ, উৎপাদনের উপকরণ এবং এদের গুরুত্ব। আমার মনে হয় তোমাদের একটু হলেও উপকার আসছে। তো এর মাঝে যদি আমার কিছু জানার থাকে তাহলে আমার ফোন নাম্বার দেওয়া থাকলো, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর আগামী ক্লাসে অবশ্য অন্য উৎপাদনের অপেক্ষক সম্পর্কে আলোচনা করবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরের বাইরে গেলে স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।